নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আমার সঙ্গে থেকে দেখতে থাকো তোমরা রেসিপিটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো কড়াইশুঁটির কচুরির রেসিপি শীতকালের সবজি কড়াইশুঁটি কড়াইশুঁটির কচুরি সবাই করে থাকে আমি কীভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি এখানে কড়াইশুঁটিগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি কড়াইশুঁটিগুলোকে যখন মিক্সিতে পেস্ট করব। তখন এর মধ্যে দিচ্ছি লঙ্কা আদা ও নুন কড়াইশুঁটির পেস্টটা কিন্তু একদম মিহি করে করতে হবে নয়তো বেলার সময় আবার অসুবিধা হয়ে যাবে এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণে রিফাইন তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি এবং তারপরেই দিচ্ছি এর মধ্যে হিং হিংটা আমি এখানে এক চামচের মতন দিয়েছি হিংটাকে তেলের মধ্যে একটু গরম করে নিয়ে এবার কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিলাম কড়াইশুঁটির পেস্টটাকে দেওয়ার পরে কিছু সময় নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ চিনি চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে কড়াইশুঁটির পেস্টটার মধ্যে মিশিয়ে দিলাম কড়াইশুঁটির পেস্টটাকে ততক্ষণ নাড়াচাড়া করতে লাগবে যতক্ষণ না এর থেকে রসটা পুরো টেনে যাচ্ছে কড়াইশুঁটিটাকে খুব ভালো করে ড্রাই করতে লাগবে কারণ ড্রাই না করলে পরে বেলার সময় কিন্তু খুবই অসুবিধা হয়ে যাবে দেখো আমার এখানে কড়াইশুঁটির পুটটা প্রায় হয়ে এসেছে তোমরাও যখন বাড়িতে তৈরি করবে তোমরাও দেখতে পারবে কড়াইশুঁটির পুটটা যখন নাকি একদম টেনে যাবে তখন বেশ সুন্দর এরকম ডালা টাইপের হয়ে যাচ্ছে আমার এখানে পুটটা কিন্তু একদম রেডি এবার পুটটাকে দেখো আমি ছড়িয়ে দিচ্ছি ঠান্ডা করে নেবার জন্য কচুরি বানানোর জন্য ময়দা লাগবে তাই আমি এখানে পাঁচশোর মতন ময়দা নিয়ে নিয়েছি তোমরা তোমাদের অনুযায়ী ময়দাটা নিয়ে নেবে যতটা তোমরা তৈরি করবে ময়দাটা মাখবো আমি নুন আর রিফাইন তেল দিয়ে তেলের পরিমাণটা একটু বেশি দেব তাতে ময়নটা দিতে খুব ভালো হবে যেমন করে আমরা লুচির জন্য মেখে থাকি সেইভাবেই মাখতে লাগবে কিন্তু লুচি মাখার সময় আমরা অনেকেই চিনি দিয়ে থাকি এটাতে চিনি দেব না আর অল্প অল্প করে জল নিয়ে আমি একটা সুন্দর ডো তৈরি করে নিচ্ছি আমি এখানে গরম জল কিন্তু ব্যবহার করিনি নর্মাল জলেই ময়দাটাকে মেখে নিচ্ছি ময়দার ডোটা কিন্তু খুব একটা নরম করে আমি করছি না দেখতেই পাচ্ছ তোমরা অল্প অল্প করে জল নিয়ে একটু টাইট টাইট ডোটাই তৈরি করে নিচ্ছি টাইট করে না করলে পরে পুর ভরে বেলতে খুবই অসুবিধা হয়ে যাবে তাই তোমরাও যখন এভাবে কচুরির ডো তৈরি করবে এই এইরকমই কিন্তু অল্প অল্প করে জল নিয়ে কচুরির ডোটাকে তৈরি করে নেবে দেখো আমার এখানে ময়দাটা কিন্তু খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এবার আমি কি করছি এর মধ্যে রিফাইন তেল দিয়ে ময়দাটাকে আরও একটু ভালো করে মেখে নিচ্ছি রিফাইন তেল দিয়ে মেখে নেওয়ার পরে আধ ঘন্টা কিন্তু রেস্টে রেখে দেব আধ ঘন্টা পর ময়দা থেকে লেচি কেটে খুব সুন্দর করে পুর ভরে নিচ্ছি দেখো আমি এখানে পুরগুলোকে কিভাবে ভরছি প্রথমে ময়দার ডোটা থেকে কিছুটা পরিমাণে ময়দা নিয়ে লেচি কেটে নিয়েছি লেচিটাকে নিজের হাতেই চেপে চেপে তার ভেতরে পুর ভরে সেটাকে খুব সুন্দর করে মুখটা আটকে একটা ছোট্ট বলের মতন করে লেচিগুলোকে তৈরি করে নিচ্ছি কচুরি বানানোর জন্য যখন লেচিটাকে বেলে নেবে তখন সব সময় তোমরা ময়দা দিয়ে কিন্তু বেলবে না বেলবে তেল দিয়ে আর বেলার সময় সব সময় মনে রাখবে খুব হালকা করে বেলতে হবে নয়তো কিন্তু পুটটা বাইরে বেরিয়ে আসবে দেখো আমার এখানে একটা বেলাও হয়ে গেছে এবার তেল গরম করে আমি এটাকে ভেজে তোমাদেরকে দেখাচ্ছি যখন ভাজবে তখন তেলটা কিন্তু ভালো করে গরম করে নেবে আর খুব হাই ফ্লেমে কিন্তু ভাজবে না তাহলে পরে দিতে দিতেই বেশি কড়া করে ভাজা হয়ে যাবে দেখো আমি ভাজার সময় কিন্তু খুন্তি দিয়ে তেলটাকে পুরির উপরে দিচ্ছিলাম তাতে কিন্তু ফুলতে খুবই সাহায্য করবে ফুলতে সাহায্য করবে এই কারণেই বললাম কারণ আমরা তো বাড়িতে সব সময় অনেক তেলের লুচি করি না তাই অল্প তেলে করে থাকি এই জন্যই আমি বলেছি ফুলতে সাহায্য করবে তেলটা যদি একটু উপরে দিয়ে দেওয়া হয় দেখো এইভাবে করার জন্য আমার কিন্তু কচুরিগুলো খুব সুন্দর করে ফুলে গেছে আমি আবারও তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে করে তোমরা তৈরি করবে দেখো আমি খুব সুন্দর করে পরিমাণ মতন একটা লেচি কেটে নিলাম এবার নিজের হাতের আঙুল দিয়েই চেপে চেপে একটু ছড়িয়ে নিচ্ছি যাতে পুটটা এর মধ্যে ভরতে পারি এবার দেখো পুটটা ঠিক মাঝখানটার মধ্যে রেখেছি আর পুটটা কিন্তু খুব বেশি নেইনি যতটা পরিমাণ দিলে পরে কচুরির লেচিটাও সুন্দর করে তৈরি করা যায় ঠিক ততটা পরিমাণই দিয়েছি এবার দেখো চারিদিক থেকে চেপে চেপে একটা খুব সুন্দর লেচি তৈরি করে নিলাম আবারও আরেকটা দেখাচ্ছি দেখো কীভাবে করে চাপছি এটা তোমরা যখন তৈরি করবে দু হাতে করেই করবে তাহলে তোমাদের সুবিধা হবে কারণ আমি তোমাদেরকে দেখানোর জন্য এক হাতে মোবাইল আর এক হাতে তৈরি করছি বলে এই রকম মনে হচ্ছে দেখো আমি এখানে সব লেচিগুলো খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি কড়াইশুঁটির যে পুটটা তোমাদেরকে আমি তৈরি করে দেখালাম সেই পুটটা কিন্তু তোমরা চাইলে ফ্রিজে স্টোর করে পনেরো থেকে কুড়ি দিন রেখে দিতে পারবে তাতে কিন্তু কোনো রকম কোনো খারাপ হবে না আমিও কিন্তু এইভাবে তৈরি করে রেখে দিয়ে থাকি কোনো অসুবিধা কিন্তু হয় না এতে তোমরা চাইলেও কিন্তু তৈরি করে রেখে দিতে পারো দেখো আমার প্রত্যেকটা পুরি কিন্তু খুব সুন্দর করে তৈরি হয়ে যাচ্ছে কচুরিগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রাখব আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটাও টিপে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আমি আশা করব আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই কড়াইশুঁটির কচুরি আমি এখানে একটা পুরিকে কেটে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর করে বেলার জন্য পুরোটা জায়গায় ছড়িয়ে গেছে পুরটা আজ তাহলে ভিডিওটা এ পর্যন্তই বাই বাই বন্ধুরা